আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে এসলাম খুবই মজার একটি সকালের নাস্তা রেসিপি, বা রাত্রে আমরা দুপুরে যে কোনো টাইমেই এই খাবারটা খেতে পারি। আমরা সবাই অনেকে এই খাবারটা খুব পছন্দ করি, আর সেটি যদি হয় কোনো রেস্টুরেন্টের স্টাইলে তাহলে তো কথাই নেই। চলুন আজ আপনাদের সাভার নবীনগর ফুড ভিলেজে আমি এই পায়াটা খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছে, তাই আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম। দেখুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমি একটি মশলা করে নেব, 3 টুকরো দারচিনি, 5টা এলাচ, 1টা বড় এলাচ, আর জয়ফলের অর্ধেকটা, আর হচ্ছে 1 চা চামচ শাহী জিরা। আমি এটা কাঁচাই ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে শুকনো করে পাটায় বেটে নিতে পারেন। এখন আমি এখানে পায়া নিয়েছি, দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এই রান্নাটা একটু বেশিই লাগবে, আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো মরিচ। আমি এই রান্নায় আজকে কোনো হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, কিন্তু নেহারিটা এটা আসলে লাল লালই ভালো লাগে, হলুদ দিলে এটা মাংসের কালার চলে আসে। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন ও স্বাদ মতো লবণ, আর 1টি তেজপাতা। আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব, 1 ভাগ আমি পরে রান্নায় ব্যবহার করব। এখন আমি দিয়ে দেব সরিষার তেল, আমি 1/2 কাপের মতো সরিষার তেল নিয়েছি, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এই রান্নাটা সরিষার তেলে করলেই খেতে মজা হয়, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি ভালোভাবে পায়াগুলো মশলার সাথে মেখে নেব, যাতে সব মশলাগুলো পায়ার গায়ে ভালো মতো লেগে যায়। এটা খুব যত সুন্দরভাবে মাখাবেন নেহারিটা খেতে, তত বেশি টেস্ট হবে। যাই হোক, আমি এখন একটি প্রেশার কুকারে পায়াগুলো দিয়ে দিব 2 কাপের মতো পানি। আমি আজকে এখানে 6 পিস পায়া নিয়েছি, পানি দিয়ে আমি একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে আমি এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিব, 5টা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরই ফাঁকে আমি ছোট ছোট আলু নিয়েছি, সে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই পায়াটায় আলু দিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়, আপনারা একবার হলেও চেষ্টা করবেন রান্না করার। আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমার পায়াটা হয়ে গেছে, আমি একটি পাতিলে নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলু, আর যে মশলাটা আমি তুলে রেখে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা নেহারির সাথে মিশিয়ে নিব এবং 1-2 মিনিট জাল করব। ফুটে ওঠা পর্যন্ত আমি এটা রান্না করব। আসলে নেহারিটা ঝোলঝোলেই ভালো লাগে, বা রুটি বা পরোটা যে কোনো সাথে খেতে ভালো লাগে। এবার শেষ দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি, আপনারা চাইলে টেস্কিপও করতে পারেন, কিন্তু ধনে পাতা কুচি দিলে এই নেহারিটার একটা আলাদা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ধনে পাতা দেওয়ার। সব শেষ, আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন এটা দেখেই কত সুন্দর লাগছে, আর আমি এটা ছিটরুটির সাথে পরিবেশন করলাম। আর ছিটরুটি বা পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো লাগে খেতে, আপনারা একবার হলেও বাসায় চেষ্টা করবেন এরকম আলু দিয়ে নেহারি রান্না করার। আর এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।